আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল করোনা ভাইরাসে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত 23 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুই নারী সহ 6 জনের মৃত্যু হয়েছে নতুন শনাক্ত হয়েছে 39 জন বরিশালে করোনা পজিটিভ এবং উপসর্গ নিয়ে 5 জন মারা গেছেন বিভাগে ডাক্তার নার্স পুলিশ সহ নতুন করে আক্রান্ত হয়েছে 89 জন বগুড়ায় মারা গেছেন 5 জন নতুন আক্রান্ত 59 জন ঝিনাইদহে আজ সর্বোচ্চ 64 জন করোনা রোগী শনাক্ত হয়েছে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে নারী সহ 3 জন চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে একদিনে আক্রান্ত হয়েছে 148 জন করোনায় সিলেটে একজনের মৃত্যু হয়েছে নতুন আক্রান্ত 53 জন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁওয়ে এবং চুয়াডাঙ্গায় দুইজনের মৃত্যু এদিকে ব্রাহ্মণবাড়িয়ে করোনা আক্রান্তের সংখ্যা 1800 ছাড়িয়েছে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন আরও 26 জন যশোরে করোনা যোদ্ধা হিসেবে পরিচিত যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল ছাড়াও ডাক্তার ব্যাংক কর্মকর্তা এনজিও কর্মী সহ মোট 41 জন রংপুরে পুলিশ বিজিবি সদস্য ডাক্তার স্বাস্থ্যকর্মী ব্যাংকার সহ আরও 68 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে সারা দেশের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সিলেটের কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার 73 সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জে কুশিয়ারার পানি বিপদসীমার 56 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে পানিবন্দী হয়ে পড়েছে সিলেটের গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ জৈন্তাপুর কানাইঘাট ও ফেঞ্চুগঞ্জ উপজেলার লাখো মানুষ নগরীর উপশহরেও পানি ঢুকেছে সুনামগঞ্জে 3 দফা বন্যায় শহর থেকে গ্রামাঞ্চল পুরোপুরি বিপর্যস্ত সড়কের উপরে কোমর সমান পানি আবার কোনো কোনো সড়ক ঢলে ভেঙে যাওয়ায় জেলার 6 উপজেলার সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন লালমনিরহাট সদরের মোগলহাটের শিমুরবাড়ি পয়েন্টে ধরলার পানি বিপদসীমার 52 সেন্টিমিটার উপর দিয়ে বইছে তিস্তা ও ধরলার পানি বাড়ায় লালমনিরহাটের 5টি উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো আবারও নতুন করে প্লাবিত হতে শুরু করেছে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ধরলা তিস্তা দুধকুমা সহ 16টি নদ নদীর পানি আবারও বৃদ্ধি পাওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে অবস্থার উন্নতি হয়নি নাটোরেও আত্রাই নদীর পানি বিপদসীমার 77 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবারে বন্যার প্রকোপ বেশি হলেও এই দুর্যোগ মোকাবেলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কক্সবাজারে খুরুশকুলে বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন বন্যায় যারা গৃহহীন হবে তাদের জন্য ঘরের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি এ সময় দেশের একটি মানুষও যেন গৃহহীন না থাকে সরকার সেভাবে উন্নয়ন প্রকল্প হাতে নিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী আমাদের এবার একটু বন্যার প্রকোপটা বেশি দেখা যাচ্ছে হয়তো এটা হচ্ছে শ্রাবণ মাস এরপর ভাদ্র মাসের দিকে আরও পানি আসবে অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের আরও বন্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে আমাদের সে প্রস্তুতি আছে এটা মোকাবেলা করার কিন্তু বন্যায় যারা ক্ষতিগ্রস্ত বা নদী ভাঙনে যাদের ঘর বাড়ি গৃহহারা হচ্ছেন তাদেরকেও আমরা ঘর বাড়ি তৈরির এবং তাদের জমির ব্যবস্থা করে দেবো সেটাও আমাদের লক্ষ্য আছে এবার বাজেটে আমরা আলাদাভাবে টাকাই রেখে দিয়েছি যে গৃহহীন মানুষের ঘর করে দেওয়া বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 1.5 কোটি ছাড়ালো এ পর্যন্ত 1,51,77,000 বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে মারা গেছেন 6,22,000 বেশি মানুষ করোনায় আক্রান্ত মৃত্যুতে পুরোপুরি বিপর্যস্ত যুক্তরাষ্ট্র দেশটির 50টি অঙ্গরাজ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 39,69,000 মারা গেছে 1,43,000 বেশি লাতিন আমেরিকা দেশগুলোর মধ্যেও করোনার সংক্রমণ সবচেয়ে বেশি ব্রাজিলে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা 22,27,000 বেশি মৃত্যুবরণ করেছে প্রায় 83,000 মানুষ এছাড়া ভারত রাশিয়া দক্ষিণ আফ্রিকা পেরু মেক্সিকো চিলি স্পেন এবং যুক্তরাজ্যে সংক্রমণ বেড়ে চলেছে এবার জানাবো শেয়ার বাজারের খবর পায়োনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য 20% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পরিচালনা পরিষদ সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয় সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 4.89 টাকা আগের বছর ইপিএস ছিল 3.82 টাকা সম্পদ মূল্য হয়েছে 44.09 টাকা আগামী 3 সেপ্টেম্বর বেলা 11টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 16 আগস্ট কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানি কোম্পানিটি শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই
উত্তরা ব্যাংক লিমিটেডের চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনির্ধারিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। এপ্রিল থেকে জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 28 পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল 1.29 টাকা। হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক তথা 6 মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 1.62 টাকা। আগের বছর যা ছিল 2.03 টাকা। 30 জুন পর্যন্ত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয় 32.27 টাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।